জিয়াগঞ্জে শিক্ষক তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও নাবালক পুত্র খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ওই শিক্ষকের মা মায়াপালের অভিযোগে তীর তার স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রীর দিকে। সম্পত্তিজনিত কারণে সপরিবারে খুন করেছে সৎ মা, এমনটি দাবি তার। দেখুন সবসময়ের বিশেষ প্রতিবেদন। আপনি কি আপনার মনের মতো বাড়ি অফিস সাজাতে চাইছেন? স্বল্প দাম হবে আপনার স্বপ্ন পূরণ। আজই আসুন, শুধু ভালো নয়, সেরার সেরা মার্বেলের ঠিকানা ভারত মার্বেল। ভারত মার্বেল, বীরভূম রামপুরহাট 60 নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত কাবিলপুর বিনোদপুরে। এখানে মার্বেল টাইলস, ভিয়েতনাম মার্বেল, ইতালিয়ান টাইলস, ডিজিটাল 3D টাইলস, বিভিন্ন ধরনের ন্যাচারাল গ্রানাইটস ও জমানো কালার গ্রানাইটস, স্ট্যান্ড বেসিন, বক্স বেসিন, ইন্ডিয়ান প্যান, কমোড প্যান, সাইফোন ইত্যাদি সুলভে মিলবে। রামপুরহাট হসপিটাল থেকে 2 কিলোমিটার এবং নলহাটি থেকে 8 কিলোমিটার। ভারত মার্বেল। যোগাযোগের নম্বর 7001231281। আরও একটি নাম্বার রয়েছে 7908970070। আজই আসুন আপনার স্বপ্নের মতো মনের মতো নির্মাণের জন্য ভারত মার্বেলে। জিয়াগঞ্জের 16 নম্বর ওয়ার্ডের লেবু বাগানে একই পরিবারের 3 জনের দেহ উদ্ধারের পর 24 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। এখনও খুনের কিনারা করতে পারেনি পুলিশ, গ্রেপ্তার হয়নি কেউ। তদন্ত চলছে তালাবন্দি গৃহ তদন্তের স্বার্থে। কর্ডন করে রাখা হয়েছে বাড়ি সংলগ্ন এলাকা, ঘিরে রয়েছে সিভিক ভলেন্টিয়ার। এলাকা থমথমে, প্রতিবেশীরা আতঙ্কিত মুখ নিয়ে বাড়িটার দিকে তাকিয়ে থাকছে। খুন হওয়া শিক্ষক বন্ধু প্রকাশ পালের মা মায়া পাল নিজেও দিশেহারা। ঠিক কেন ঘটল এই ঘটনা, কারা ঘটালো, ধন্দে রয়েছেন তিনি। মা মায়া পাল চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, বন্ধু প্রকাশবাবুর সৎ মা আছে মনোরমা সরকার, তিনি ফরাক্কার রামনামপুরে থাকেন। বেশ কিছুদিন আগে মায়াদেবী 6 বিঘে জমি লিখে দেন মৃত ছেলেকে। তা নিয়ে মনোরমা দেবী ইতিপূর্বে গণ্ডগোল করেন। সবাইকে মেরে ফেলা মানে সম্পত্তির ওয়ারিশ কেউ থাকবে না, মন্তব্য মায়াদেবীর। পাশাপাশি তার সংযোজন, তার নিজের বোন বা ভগ্নীপতিদের এ বিষয়ে কোনো লোভ ছিল না। ওই বাড়ির পরিচারিকা ঘটনার দিন কাজে আসেনি, সেও যুক্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ।